আজকের বাংলাদেশের বা এখন যে আমি ইউটিউবে ডয়েচে ভেলের হয়ে খালেদ মহিউদ্দিন জানতে চাই করি, আমি একটা শো করি নাই যেটার মধ্যে হচ্ছে আমার খারাপ লাগছে, ভাল লাগে নাই, পছন্দ হয়েছে, তারপর আমি করছি না। আমি কোনোদিন কাউকে, আপনি চলে যেতে চান আমার মধ্যে জোরাজোরি নাই, আপনি চলে যেতে চান আপনি চলে যান। তা আমি আতিক ভাইকে বললাম যে ঠিক আছে আতিক ভাই আপনি চলে যান। আমি 10টা টেলিভিশনে 15টা টেলিভিশনে গেছি, ধরেন আপনি শাহেদ সাহেবের কথাই ধরেন, উনি 15টা টেলিভিশনে গেছে বলে কি উনি টক শো তারকা হয়ে গেছে? পৃথিবীর সবচেয়ে খারাপ, কিন্তু তারা যে ডাস্টবিনগুলি রাস্তায় ঝুলাই দিয়ে গেছে সেই ডাস্টবিনগুলি আমরা খুলে নিয়ে যাই নাই? আমরা কি রাস্তার মধ্যে থুতু ফেলতে, রাস্তার মধ্যে চিপসের, রাস্তার মধ্যে দূরে থাক, সেই হাম হাম ঝর্ণার মধ্যে গিয়েও চিপসের প্যাকেট ফেলতে আমরা একটা ফোঁটা দ্বিধা করি? আমরা কি নিজের বাসার সামনে ময়লা ফেলাটা নিয়ে আমরা একটু দ্বিধা করি? আমরা কি নিজের ময়লাটা কিভাবে আমরা ম্যানেজ করতে হবে সেটা আমরা দেখি? আমরা মনে করি যে আমাদের ড্রয়িং রুমটা একটু বড় করার জন্য আমরা রাস্তার জায়গা দখল করে আমরা আর একটু দূর পর্যন্ত যাই, যাই না? প্রতিটা লোকের যতটুকু রাস্তা ছাড়া দরকার ততটুকু রাস্তা আমরা ছাড়ি। তো এই নাগরিক দায়িত্ব আমরা কোনোটা পালন করি না, গিয়া বলি সিঙ্গাপুর খুব ভালো। টকশোতে যারা পরিচিত না, টকশোতে যারা বিতর্কিত, তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ফন্দি ফিকির ধান্দা করে তাদেরকে তারকা বানিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নানান। আমি ইঞ্জিনিয়ার, আমি খালেদ মহিউদ্দিনকে প্রশ্ন করছি না, একজন পপুলার টিভি ব্রডকাস্টারকে প্রশ্ন করছি যে এই এই দায়টা আপনারা কিভাবে দেখবেন গণমাধ্যমে? প্রথম কথা হলো টেলিভিশন খুব নির্দয় মিডিয়া, ভিজুয়াল মিডিয়াম খুব নির্দয় মিডিয়া। সেইটা হচ্ছে আপনাকে দর্শক, আপনি কোনোদিন, আপনি 50,000 কোটি টাকা খরচ করে আপনি কোনোদিন তারকা হইতে পারবেন না। হইতে পারবেন, এখন একজন টেলিভিশন দিয়া গান গাইতে থাকলেই সে তারকা হয়ে যায় না, তাকে নিয়ে মনে করেন মানুষ ফান টান ট্রল ট্রুল করতে পারে, কিন্তু সে তারকা হয়ে যায় না। সেটা কিন্তু ডিফারেন্ট, উনি হয়তো তারকা অন্য বিষয় নিয়ে হইতে পারেন, কিন্তু উনি আমার প্রিয় গায়ক উনি এইটা বলতে হইলে মানে যে একটা ফাজলামি সেইটার মধ্যে কিন্তু সেটা হয় না। এটা এত নির্দয়, এত নৃশংস এই ভিজুয়াল মিডিয়ামটা। আপনি দেখেন, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারে ধরে আনবেন, এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তো গুরুত্বপূর্ণ, তো তারে আপনি 50টা টকশোর মধ্যে প্রতিদিন লাগাতার দেন না। উনি যদি কথা ভালো না বলে, উনি যদি ইন্টারেস্টিং কথা না বলে, উনাকে কেউ দেখবে না, উনি আসবে টেলিভিশন বন্ধ করে দিবে। তাহলে টেলিভিশনে তারকা হইতে হইলে আপনাকে আসলে কথা বলা, এবং আমি 10টা টেলিভিশনে 15টা টেলিভিশনে গেছি, ধরেন আপনি শাহেদ সাহেবের কথাই ধরেন, উনি 15টা টেলিভিশনে গেছে বলে কি উনি টক শো তারকা হয়ে গেছে? উনাকে কি মানে উনি মানে মানে উনাকে আপনি বলবেন যে বাংলাদেশে 5 জনের লোকের কথা শুনতে আমার পছন্দ, এর মধ্যে শাহেদ একজন? এগুলি কথা হচ্ছে বলার জন্য দায়িত্ব উপস্থাপক বা প্রডিউসারদের দিচ্ছে, মানে আমি ওই জন্য প্রশ্ন করলাম। আমি আপনাকে বলি, উপস্থাপক বা প্রডিউসারকে দায় দিচ্ছে যে তাকে তারকা বানায় দেওয়া হচ্ছে, কিন্তু শাহেদ সাহেবকে আসলে তারকা হইতে পারছিল? উনি কি টকশো তারকা? আপনি 50 জন, মানে তানভীর আপনি টেলিভিশনে একজন নিবিড় দর্শক, ধরেন ধরেন আমার নেফিউ নিবিড় দর্শক না, সেও যদি 20 জনের একটা তালিকা করে, তার মধ্যে কি শাহেদ থাকবে? থাকবে না। তো তো এইভাবে তারকা হওয়া সম্ভব না, কিন্তু ব্রেকটা দেওয়া সম্ভব যে আসলে তাকে মানে টেলিভিশনে কি জন্য ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে। কিন্তু আমি নতভাবে স্বীকার করি কিভাবে কিভাবে জানি কি কি হয় টেলিভিশনে, মানে মানে আমি দুর্নীতি বা কালো জায়গার থেকে বলতেছিলাম। দেখেন, আপনাকে প্রতিদিন একটা টক শো করতে হবে, যেটার মধ্যে আমাদের টক শোতে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 3 জন লোককে আনি, ইনসিগনিফিকেন্ট হলে আমরা 4 জন লোককে আনি, ঠিক আছে? সেই 4 জন লোককে অনেক সময় জোগাড় করা সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ে, অনেকে বলে না পকেট গেস্ট থাকতে হয়, না পকেট গেস্ট না, অনেক সময় কি একজন গেস্ট আরেকজন গেস্টের কথা বলে, অনেক সময় একটা টেলিভিশন থেকে আরেকটা টেলিভিশনের মধ্যে আসে। যেমন শাহেদ সাহেব আমার টক শোতেও আসছে, আমি বিস্মিত হয়েছি যে আমি ভুলে গেছি, হ্যাঁ আসছে 2016 সালে, আমি খুঁজে পাইছি 2016 সালে উনি একটা টক শোতে আসছে। তারপরে উনি আমাকে অনেক অনুরোধ করছে, 17, 18, 19, 20, আমি জার্মানি যাওয়ার সময় পর্যন্ত আমি তো ওনাকে কখনো নেই নাই, কিন্তু এই কারণে আমি যাই তাকে অন্যভাবে অন্য কোনোভাবে চিনছি। তিনি খুবই খারাপ কথা বলে, মানে খারাপ কথা বলে মানে উনি কথাই বলতে পারে না, মানে উনি মানে আপনি টেলিভিশনটা চালাই নিয়ে যেতে হবে, তো ওনাকে একটা প্রশ্ন করলে আমি ওই টক শোটাও ইউটিউবে আসে সেটা আমি চালাই, আমি কয়েকবার দেখছি, আমি দেখছি ওনাকে বোধহয় আমি পুরো উপস্থিতির সময় আমি 2 মিনিট বা 2.5 মিনিট এই 1 ঘন্টা অনুষ্ঠানের মধ্যে আমি তাকে কাইটা আমি কথা নিচ্ছি, কারণ ওনার কথা হয় না। তা এখন দেখেন তার, কিন্তু উনি আমার অনুষ্ঠানে আসছে। এখন মানুষের মনে হয় যে আমার অনুষ্ঠানে আসলে বা অমুকের অনুষ্ঠানে অনেকবার আসলে তাকে মানে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছে, আমি এগুলি জানি না, আসলে আমার এগুলি জানা নাই। তা আমি এইটা শুনছি যে অনেকে মানে অনেকের টেলিভিশনে দেখে আমি বুঝি যে এই লোকটার একবার এই শোতে আসলে আর জীবনে আসা উচিত না,
আচ্ছা ইজ এ ভেরি ব্যাড টেলিভিশন যেমন আমি শাহেদকে বলি শাহেদ ইজ এ ব্যাড 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 টেলিভিশন ওয়ার্স্ট টেলিভিশন তাহলে যিনি টেলিভিশনটা করতেছেন তিনি তাকে যে আবার আনতেছেন এইটা হয় না আমি বরং শাহেদকে একবার আনার পরে চারজন নিয়ে পরিকল্পনা করছিলাম আমি একটা চেয়ার খালি রাখছি বাট আই নেভার ইনভাইটেড হিম টুয়াইস আচ্ছা এবার আমি আমি ব্যক্তিগতভাবে শুধু শাহেদের বিষয়টা না আমি ইন জেনারেল অনেকেই আসলে আছেন এরকম যারা খাতির বা বিভিন্ন যারা ব্যাড টেলিভিশন স্টিল আসতেছেন এইটা হচ্ছে ব্যাড টেলিভিশন যারা আবার নেওয়া হয় তুলে এটা এই প্রশ্ন উঠতে পারে দারুণ একটা ব্যাখ্যা শুনলাম এখন বলেন যে আপনার কাকে বাংলাদেশের সেরা তিন অথবা চারজন বক্তার নাম বলেন যাদেরকে আপনি খুব ভালো বোঝেন ভালো পয়েন্ট টু দি পয়েন্টে কথা বলেন আপনি খুব আরাম পেয়েছেন শোটা করে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি সমাজতাত্ত্বিকভাবে কথা বলি আমার সলিমুল্লাহ খানের কথা শুনতে খুব আমার সলিমুল্লাহ খানের কথা শুনতে খুব ভালো লাগে আমি মানে অনেক এনজয় করি ওনার কথা আমার কি মনে হয় জানেন একটা টপিক নিয়ে যখন সলিমুল্লাহ খান কথা বলেন তখন মনে হয় ওনার সামনে একটা লাইব্রেরির একটা বইগুলি খোলা আছে একটার পর একটা পাতা উল্টে দিতেছেন একটা কথা বলতেছেন আচ্ছা যদি আমি বলি এরকম যে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল নির্দিষ্ট বিষয়ে যে বিষয়ে উনার মানে মানে উনার এক্সপার্টিস ওই বিষয়ে উনি যদি একটু প্রস্তুতি নিয়ে আসেন উনি খুব ভালো বলেন খুবই যুক্তি দিয়ে খুব মানে খুবই 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 যুক্তি দিয়ে কথা বলেন যদি আমি ওই পাশ থেকে বলি তাহলে মোহাম্মদ আরাফাত খুব একটু মোহাম্মদ আরাফাত একটু লাউড উনি একটু চিৎকার মানে উনি একটু জোরে কথা বলতে পছন্দ করেন কিন্তু উনারও যুক্তি ভালো যুক্তি উনি ধারালো ওনাকে ধরা খুব মানে আমি শুধু ইন জেনারেল যারা পলিটিশিয়ান না বা অন্য কোনো কিছু না যদি টক শো করার মধ্যে তাদের কথা বলতেছি নুরুল কবিরও ভালো বলেন কিন্তু নুরুল কবির হচ্ছে মাঝে মাঝে অর্ধেক ভালো বলেন বাকি অর্ধেক উনি হয় ইন্টারেস্ট হারায় ফেলেন অথবা উনার একটু বিরক্ত লাগতে থাকলে সেটা একটা ডিফারেন্ট কেস কিন্তু উনি ইন জেনারেলি খুব ভালো বক্তা পরিষ্কার সুন্দর আমার নাঈমুল ইসলাম খানের কথা শুনতে খুব ভালো লাগে কারণ নাঈমুল ইসলাম খান সবসময়ই এক ধরনের নতুন কথা বলতে চেষ্টা করেন স্রোতের বিপক্ষে দাঁড়ায় উনি একটু পরোয়াটা কম করতে চেষ্টা করেন যে মানুষ কী ভাবলো না ভাবলো সেজন্য উনি অনেক বকা গালিটালি খান আর যদি আমি পলিটিশিয়ানদের মধ্যে বলি আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসানুল কিনু এদের কথা শুনতে আমার আমার ভালো লাগে মানে তার আক্রমণের মধ্যে পাল্টা আক্রমণ করে ওনারা জিনিসটা নিয়ে যেতে পারেন আর কি আমি এনজয় করি আচ্ছা নিজের একটা বিব্রতকর ঘটনা বলেন টক শো করা নিয়ে চাপ প্রভাব ট্রেড চাপ প্রভাব না গল্প বলতে হবে চাপ প্রভাব না মানে নুরুল আলম আতিক ভাই হ্যাঁ একবার আমার টক শোতে আসছেন আসার পরে 12 মিনিটের পরে আমি প্রথম ব্রেকে যাই আচ্ছা তো ওটার মধ্যে আরও তিনজন ছিলেন বোধহয় আরও একজন চিত্র পরিচালক ছিলেন একজন চিত্র নায়িকাও ছিলেন তো নুরুল আলম আতিক ভাইয়ের হঠাৎ করে মনে হয়েছে যে উনি টক শোটাতে থাকবেন না বা কিছু একটা মনে হয়েছে ওনার রানিং টাইমে না আমি বিজ্ঞাপনে গেছি তখন চারজন চেয়ারে আসেন উনি প্রথম চেয়ারে বসে আসেন তো আতিক ভাই যেটা করছেন সেটা হচ্ছে যে এই মাইকটা কিরকম আমরা যেরকম লেপেল পরে আসি লেপেল টেপেল সবই উনি উঠে দাঁড়াইছেন দাঁড়ায় এরকম আরমোড়া ভাঙতেছেন তারপর আমি বলতেছি আতিক ভাই শরীর খারাপ লাগছে বলছে না আমার আসলে এখানে আর কথা বলতে ইচ্ছা করতেছে না আমি দেখলাম যে তাতিক ভাই আপনি কি করতে চান আচ্ছা বলে যে আমি বাড়ি চলে যেতে চাই তো এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য মাই এইম ইন লাইফ আমি কোনোদিন কেউ চলে যেতে চাইলে তার আটকাই না আপনি না আমি কোনোদিন কাউকে আপনি চলে যেতে চান আমার মধ্যে জোরাজোরি নাই আপনি চলে যেতে চান আপনি চলে যান তো আমি আতিক ভাইকে বললাম যে ঠিক আছে আতিক ভাই আপনি চলে যান তো বাকি দিন বাকি তিনজনের নিয়ে আমি শোটা করলাম কিন্তু আমি খুবই একটু মানে কারণ খুঁজছিলেন বা জানতেন উনার হয়তো একটু বোর লাগতেছিল হয়তো বা উনার মানে এই কারণের অনেকগুলি হয়তো আমি আপনাকে হয়তো আলাদা করে হয়তো বলতে পারবো যে বা উনার হয়তো একটু শরীর খারাপই লাগতেছিল বা কিছু একটা কিন্তু আমি মানে আমার এখান থেকে চলে যেতে বলবো আমি করে থাকতে বলবো এর মধ্যেই আমি নাই কেন গেলেন কোন প্রভাব চাপে পড়ে নাকি আপনার বেতন কমে গিয়েছিল কিনা আপনাকে বের করে দেওয়া হয়েছিল কিনা একটু আপনি অনেক জায়গায় অনেক উত্তর বলেছেন আপনি একটু আপনার প্রশ্নটা বলেন তাহলে আমার জন্য বলতে আমার প্রশ্ন হচ্ছে আপনি ঠিক আমরা তো দৃশ্যমানভাবে দেখছি যে একটা সাকসেসফুলি রান হচ্ছে একটা টেলিভিশন খালেদ মহিউদ্দিন একটা সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান করছে এখান থেকে ধাক্কা লাগে কখন হঠাৎ করে চলে যাওয়াটা আপনি যদি ঠিক আছে আপনি অবসর মানে আপনি দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি চলে যাচ্ছেন তখন হয়তো গায়ে শোয়া ছিল চোখে শোয়া ছিল আমাদের স্টাক লেগেছে আমাদের খুব অবাক লেগেছে প্রথম কথা হলো যে আসলে আপনি যখন আমাকে ধরেন আর্লিয়ার
মানে আগের প্রশ্নটাতে একটু আমি আসি, যে একটু আগের প্রশ্নটা আপনি বলতেছিলেন না যে আপনার কোনটা আপনার সবচেয়ে পছন্দের শো বা আপনি করে আরাম পাইছেন, এখন এটা বলা খুব মুশকিলের ব্যাপার। আপনি হয়তো আমার পছন্দ করে সেজন্য হয়তো আপনি বিশ্বাস করবেন, দর্শকরা বিশ্বাস করবেন কিনা জানি না। আজকের বাংলাদেশের বা এখন যে আমি ইউটিউবে ডয়চে ভেলের হয়ে খালেদ মইদিন জানতে চাই করি, আমি একটা শো করি নাই যেটার মধ্যে হচ্ছে আমার খারাপ লাগছে, ভাল লাগে নাই, পছন্দ হয়েছে তারপর আমি করছি, মানে এরকম একটা শো নাই। যেদিন আমার ভালো লাগে নাই, আমি যেহেতু ওই টেলিভিশনটার উপরের দিকের বসছিলাম, আমি সেইটা করি নাই। সিম্পলি আরেকজনকে বলছি করতে, ওই দিন এটা বন্ধ থাকছে, মানে আমি এটা করি নাই। তার মানে সবগুলি জিনিস আমি আগ্রহ আর আনন্দ নিয়ে করছি, প্রতিটা আগ্রহ হারাই ফেলছিলেন। আমি ঠিক আগ্রহ হারাই নাই, আমার হয়েছে কি আমি টানটা আমার কমে গেছিল, একটা থাকে না একটা জোশ, এই জোশটা আমি একটু কম পাইতে শুরু করছিলাম। তো এই জোশ কম পাওয়াটা আমাকে মানে একটা জায়গায় মানে ইয়ে করছে, যে আমি হয়তো সাংবাদিকতাই হয়তো কিছুদিনের জন্য করতাম না, কিন্তু সেই মুহূর্তেই আসলে ডয়চে ভেলে একটা অফার আসে আমার কাছে। তো সেটা অফার আসার পরে আমি এটা বিবেচনা করি এবং সেখানে যাই আর কি। কিন্তু বেতন, চাকরি, চাপ এর কোনোটাই আমার জন্য একেবারে একটা মানে এটা বলে না মানে একটু সম্পর্কের কোনো না, না মোটেও না, মানে একদমই না। যেমন ধরেন আমি এখন দেশে আসছি, আমি মাঝখানে আরও তিনবার দেশে আসছি, যতবারই আমি দেশে আসছি ততবারই আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গিয়েছি, শুধু যাই নাই, ছবি দেখলাম, মানে মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে মিটিং হয় সেই মিটিং এর মধ্যে আমি আগে যে চেয়ারটাতে বসতাম সেই চেয়ারটাতেই বসছি। আমার রুমটা, আমি যে ঘরের মধ্যে বসতাম সেই ঘরটা এইবার আসে দেখলাম যে সেটা আবার চেঞ্জ হয়েছে, মানে সেটা কাউকে দেওয়া হয় না, সেটা অন্য একটা পারপাসে ব্যবহার করা হচ্ছে। এতদিন পর্যন্ত আমার রুমটা আমার মতো করেই এরকম করেই সাজানো ছিল। কোন বিষয়টা মিস করেন? আমি মূলত পুরো বাংলাদেশে মিস করি, আমার বাংলাদেশ, আমার মিরপুর আমার খুব পছন্দের জায়গা, আমার আমার ভালো লাগে, মানুষজন, খাওয়া দাওয়া। ঢাকায় থাকলে যে জিনিসটা দেখেন, আমাদের যাদের ঢাকায় জন্ম, ঢাকা আমাদের জন্য খুব মায়ার শহর। ঢাকা শহরটার আমরা চোখের সামনে এত বড় হইতে দেখছি, এখন সবাই যে যেখান থেকে আসে সেখান থেকে আইসে ঢাকা শহরে থাকতে আমরা শুরু করছি, তারপরে হলো কদিন পরে আমরা ঢাকাকে আমরা আসলে বকাবকি দিতেও শুরু করি। আমার কাছে মনে হয় যে ঢাকা এত বকা আসলে ডিজার্ভ করে না, বাংলাদেশেও এত বকা আসলে ডিজার্ভ করে না, যাদের ভালো লাগে না অর্ধেক লোকের ভাই এত খারাপ শহর থাকার দরকার কি। হ্যাঁ, মানে এখানে আমার একটা কৌতূহল প্রশ্ন জানতে ইচ্ছা করছে। বেশ কজন বরেণ্য বা পপুলার জার্নালিস্ট যারা SLM বা বিভিন্ন প্রসঙ্গে বা কারণে বাইরে গিয়েছে, তাদের অনেকে আমরা দেখি যে দেশকে নিয়ে নানান রকম আলোচনা। আমি কোনো পলিটিসাইজ কোনো প্রশ্ন উত্তর চাচ্ছি না, কিন্তু তখনই আপনার ঢাকার গালি, ঢাকাকে গালি বা নানান রকম আলোচনা যেগুলো বাংলাদেশ হয়তো বলতো না, আমরা শুনি নাই, এই বিষয়টা আপনার ক্ষেত্রে আমরা খুব পরিশীলিতভাবে পাই, এটার ব্যাখ্যা কি? আপনি নিশ্চয় আপনারও চোখ এড়ায়নি এনাদের, আপনার কলিগ ছোট ভাই এনারাই হয়তো গিয়েছেন। তো আমাদের কাছে খুব গণমাধ্যম কর্মী হিসেবে খারাপ লাগে যে না, দেশে বাইরে গিয়েই হঠাৎ করে দেশকে বা ঢাকাকে, ঢাকার দাদা, আমার কাছে এগুলি খুবই হাস্যকর উদাহরণ মনে হয়। যেমন ধরেন কোনো একটা অস্ট্রেলিয়ার কোনো একটা শহরে গিয়ে, জার্মানির কোনো একটা শহরে গিয়ে, আমেরিকা বা ইউরোপের অন্য দেশের কোনো একটা শহরে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, এটার সাথে যখন বাংলাদেশের তুলনা করা হয়, ঢাকার তুলনা করা হয়, এটা আমার কাছে খুব একটা হাস্যকর একটা তুলনা মনে হয়। তুলনাটা দুইটা কারণে আমার কাছে হাস্যকর, কারণ আপনি পৃথিবীর যে শহরেই যান না কেন, আমি যেহেতু ট্রাভেল করতে ভালোবাসি, আমি অনেকদিন আগে থেকেই বিদেশে যাই, অনেক শহর দেখি, আপনি দেখবেন যেই শহরটাকে আপনি সুন্দর বলতেছেন সেই শহরটার প্রতিটা ইট, প্রতিটা মানুষের রক্ত ঘামে করা, সেটা আকাশ থেকে কোনোদিন পড়ে নাই, সেই রক্ত ঘাম আমরা এই শহরটাকে, এই দেশটাকে কখনো কেউ দিছি কি না, সেটা এই প্রশ্নটা আমরা নিজেরা করতেই পারি, দেওয়ার দরকার নাই। আমরা কি খুব সাফল্যের সাথে আমাদের যা কিছু ভালো সেগুলিকে আমরা নষ্ট করে ফেলি না? আমাদের দুই মেয়র খুব খারাপ, আওয়ামী লীগ তার চেয়েও খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ, কিন্তু তারা যে ডাস্টবিনগুলি রাস্তায় ঝুলাই দিয়ে গেছে সেই ডাস্টবিনগুলি আমরা খুলে নিয়ে যাই নাই? আমরা কি রাস্তার মধ্যে থুতু ফেলতে, রাস্তার মধ্যে চিপসের, রাস্তার মধ্যে দূরে থাক, সেই হাম হাম ঝর্ণার মধ্যে গিয়েও চিপসের প্যাকেট ফেলতে আমরা একটা ফোঁটা দ্বিধা করি? আমরা কি নিজের বাসার সামনে ময়লা ফেলাটা নিয়ে আমরা একটু দ্বিধা করি? আমরা কি নিজের ময়লাটা কিভাবে আমরা ম্যানেজ করতে হবে সেটা আমরা দেখি? আমরা মনে করি যে আমাদের ড্রয়িং রুমটা একটু বড় করার জন্য আমরা রাস্তার জায়গা দখল করে আমরা আর একটু দূর পর্যন্ত যাই না? প্রতিটা লোকের যতটুকু রাস্তা ছাড়া দরকার রাস্তা আমরা ছাড়ি।
তো এই নাগরিক দায়িত্ব আমরা কোনোটা পালন করি না, গিয়া বলি সিঙ্গাপুর খুব ভালো, সিঙ্গাপুরে একটা মানুষ কত, আর তারপরেরটা আসেন সিঙ্গাপুরে একটা মানুষ কত টাকা, এরা এবার বাইরে যায় কিন্তু এগুলো মানছে, হ্যাঁ মানছে, সিঙ্গাপুরে একটা মানুষ কত টাকা ট্যাক্স দেয়, জার্মানিতে একটা কত টাকা ট্যাক্স দেয়, জার্মানির বাস ভাড়া কত, সেইটা কিন্তু আমরা আবার আমলে আনি না। আমি জার্মানির একটা সুবিধা চাই, মানে আমি জানি না, মানে এতে আবার কিছু লোক খুব অসন্তুষ্ট হয় যে কেন আমি বাংলাদেশে বাংলাদেশের সরকারকে বাংলাদেশ যারা পরিচালনা করে তাদেরকে কইসা গালাগালি দেই না, মানে এটুক সম্পদ নিয়ে 17 কোটি লোক, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি পৃথিবীর সবচেয়ে যারা মানে মানে আপনি ওয়ার্ল্ড ব্যাংককে চালাইতে বলেন, স্কটল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির নরওয়ে সুইডেনকে চালাইতে বলেন বাংলাদেশ, ইটস নট দ্যাট ইজি, ট্রাস্ট ইউ মি। 1 কোটি লোক হচ্ছে সুইডেনে, 50 লাখের মতো এদিক ওদিক লোক ডেনমার্কে, তো আপনি এখন যেখানে আছেন তার আশেপাশেই তো 60 লাখ লোক আছে, এত সহজ না কিন্তু। ভেরি ট্রু, দারুণ বললেন। না প্রশ্ন, ফ্ল্যাশব্যাকের একটা প্রশ্ন করতে চাই, যে আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন, এটা আপনার ভক্তরা জানেন, যে আপনি আজকে হয়তো আইনি পেশায় বা বড় জায়গায় যেতেন, আপনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, 100 দিনের একটা অভিজ্ঞতা আছে, এবং সেখানে আপনি একটা ব্যাখ্যা দেন যে সেখানে বেতন কম ছিল এবং আমার ঠিক আমার জীবনের সাথে পোষাচ্ছিল না। তো আপনি নিশ্চয় জানতেন যে এই এই পেশায় বেতনটা কমই, আদর্শিক জায়গায় এই উত্তরটা সংঘাতময় কিন্তু, মানে বিরতির আগে দিব পরে দিব, বিরতির আগেও দিতে পারি কারণ হচ্ছে ছোট ব্যাখ্যা হবে নিন। হ্যাঁ সেইটা হচ্ছে যে হ্যাঁ এইটা কিন্তু আপনি ঠিক কথা বলছেন, সরকারি চাকরির বেতন টেতন কিন্তু প্রকাশ্য, এটার মধ্যে কোনো সারপ্রাইজ নাই যে আপনার বলছিল 6,000 টাকা দিবে, আপনাকে 4,000 টাকা দিয়েছে কিনা। আমার ক্ষেত্রে কিন্তু সেইটার মধ্যে একটু আসলে এরকমই হয়েছে ঘটনা, সেটা হচ্ছে আমাদের বেতন সেই সময় ছিল 4,300 টাকা স্কেলে, আমি যখন মেজিস্ট্রেট হতে গেছি 2,000 4,300 টাকার স্কেলে বাড়ি ভাড়া সহ বেতনটা আসলে হচ্ছে 6,000 টাকা। তো আমার কাছে মনে হয়েছিল যে আমার বেতনটা 6,000 টাকা, কিন্তু সেইখানে গিয়ে আমি আবিষ্কার করলাম যে ওই স্টেশনে কম, মানে ব্যাচেলার্স যেগুলি ডরমিটরি বা ওরকম কোনো কিছু সেটা আসলে নাই, আমাকে একটা বাসা নিতে হয়েছে, সেই বাসার কিছু যদিও আমরা একটু শেয়ার করে থাকতাম সেইটার মধ্যেও আসলে টাকাটা খুব সংকটে পড়ে গেছিলাম, টাকাটা যে এত কম এটা বুঝতে পারি নাই। আর 2 নম্বর কথা তো অবশ্যই, আমি আসলে চাকরিটা করতেই গেছিলাম, কিন্তু চাকরিটা করতে গিয়ে আমি দেখছি যে এই চাকরিটা হয়তো লং রানে আমি করতে পারবো না, ওই সময় এটা মনে হয়েছিল খুবই, আমি নিজের নিজে মানে একটা মিষ্টি খাওয়াতে ইচ্ছা করে, কারণ এই 20 বছর পরে আইসাও আমার এটাই মনে হচ্ছে, মানে ভুল করেন না, কারণ হচ্ছে যদিও আমার ব্যাচের 48 জন কিন্তু ডেপুটি মানে জেলা প্রশাসক হয়েছে, মানে ডিসি হয়েছে, এই মুহূর্তে 28 জন ডিসি আছে, তারা সবাই আমার খুব পছন্দ করে, আমার ব্যাচের লোকজন আগামী বছর জয়েন্ট সেক্রেটারি হবে, স্টিল আমার কাছে মনে হয় যে আমি জীবনে যেই কয়টা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে হচ্ছে এটা। Thank you.